সত্যি জানি না তুমি এরপর কি করবে। দ্রোণের ভগবতের উপর বিশ্বাসটা যা ভেবেছিলাম কয়েকদিনে সেটা আরো বেড়েছে। নাহলে ভগবতী নিজে স্বীকার করলো যে ও ও চুরিটা করেছে, আর দ্রোণ বিশ্বাস করলো না। লক্ষণ কিন্তু ভালো নয়। আমি জানি না, আমি জানি না এরপর তুমি ওকে এই বাড়ি থেকে কি করে বের করবে। ওর মাকে তো এমনিতেও পাওয়া যাবে না, তাহলে কি এরপর সারা জীবন ওকে এই বাড়িতে সহ্য করতে হবে? অসম্ভব, অসম্ভব। তাহলে কি করবে ভাবছো? অন্তরা, এই অন্তরা, বাইরে এসো, অলক্ষ্মী পুজো শুরু হয়ে গেল যে। পরে ভাববো অপালা, পরে ভাববো। এখন এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ওরা সন্দেহ করতে পারে। চলো চলো বাড়ি চলো। কি হয়েছে? এটা আবার কোন ঠাকুর গো? আগে তো আমি দেখিনি। এ হলো অলক্ষ্মী। শব্দটা কোনোদিন শুনিসনি? হ্যাঁ হ্যাঁ শুনেছি তো, বস্তিতে শুনেছি। ওই কেউ কারোর উপর রেগে গেলে বলে অলক্ষ্মী কোথাকার, এই বুঝি সেই অলক্ষ্মী। শোন, সবকিছুর মধ্যে একটা শুভ আর অশুভ, মানে ভালো দিক আর খারাপ দিক আছে। মানে লক্ষ্মী ভালো আর খারাপ হচ্ছে অলক্ষ্মী। অলক্ষ্মী খারাপ, আবার তার পুজো হয়? হ্যাঁ হয়। এই পুজো করে আগে অলক্ষ্মী বিদায় দিয়ে তারপর লক্ষ্মী পুজো হয়। খারাপকে তাড়িয়ে ভালোর পুজো, বাড়িতে যেন সবকিছু শুভ হয় আর ভালো। এই অলক্ষ্মীকে কুলোর বাতাস দিয়ে বিদায় করা হবে, দেখিস। কুলোর বাতাস দিয়ে? মা বলছে ভগবতী ওখানে ফিসফিস করে কি বলছে বলো তো? জানি না। আবার মুকুটের ব্যাপারে আমাদের নিয়ে কথা বলছে না তো? আচ্ছা বলছি যে ভেতরে সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ। ভালো করে দেখে নাও দিদি, কারণ ঠাকুর মশাইয়ের তো সময় নেই একদম, আর এখানে বসে থেকেও কোনো লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, আমি ভেতরে গিয়ে দেখছি। ওম এতে গন্ধবুজ প্রে অলক্ষ্মী দেব বই নমা। কই কে যাবে কুলো নিয়ে অলক্ষ্মী বিদায় করতে? আসুন এবার দেখুন চিনি নতুন অধ্যায় 24 সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।